ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাই আমাদের কামনা। ঘরের বাইরে বের হবে না, বের হলে মাস্ক পরে বের হবে। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় ধর্ম বই থেকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ এবং পার্ট পাঁচ কর্তব্য বোধের ধারণা। যা কিছু করা হয় তাই কর্ম, আর যে সকল কর্ম অনুসরণ করা আবশ্যক তাই কর্তব্য। অর্থাৎ যা করা উচিত তাই আমাদের কর্তব্য। কর্তব্যের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ এবং মমতা জাগ্রত হওয়াকে বলে কর্তব্য বোধ। মাতা পিতার আদেশ পালন, শিক্ষকের উপদেশ পালন, বৃদ্ধ মাতা পিতার প্রতি সন্তানের পরিচর্যা ও ভরণ পোষণ, মাতা পিতা কর্তৃক সন্তান লালন পালন প্রভৃতি কর্তব্যবোধের উদাহরণ। আমাদের পরিবার ও সমাজের প্রত্যেকের নিজ নিজ কর্তব্য রয়েছে। মাতা পিতার কর্তব্য সন্তানকে সুষ্ঠুভাবে লালন পালন করা, সন্তানকে ছেলের যত্নে বড় করে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষিত করে তোলা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে কিছু দেওয়া, শিক্ষা দেওয়া। আবার সন্তানের কর্তব্য মাতা পিতার আদেশ ও উপদেশ মেনে চলা, তাদের বিভিন্ন কাজে সহায়তা করা, মাতা পিতার সুখে দুঃখে তাদের পাশে থাকা। কর্তব্য পালন ধর্মের অঙ্গ। ছাত্রের কর্তব্য অধ্যয়ন করা। সংস্কৃতে এ প্রসঙ্গে বলা হয়েছে ছাত্রানাং অধ্যয়নাং তপ। অর্থাৎ ছাত্রের একমাত্র কর্তব্য অধ্যয়ন করা। নিষ্ঠার সাথে কর্তব্য পালন করলে জীবনে অনেক বড় হওয়া যায়। যেমন একজন শিক্ষার্থী যথাযথ কর্তব্য পালনের মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে পারে। কর্তব্য পালনের দ্বারা অবহেলা করে এবং অসচেতন থাকে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে না। অতএব কর্তব্য ছাড়া কোনো কাজই সাফল্য অর্জন করা যায় না। কর্তব্যকে অবহেলা করা উচিত না। আজকের এইখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখব। তোমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন এবং অবজেক্টিভ প্রশ্ন দেখবে, কেমন?